আমি চলে এসেছি, তুই মিমিটা দেখ। তুই বারুইপুরতে, তুই তো বারুইপুরের ডন। চলে এসেছি, এখানে ছবি মোটামুটি করে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। ও সব করে নিচ্ছি, পেছনে যাও না তোমরা। এই আমি একটা ওয়াক করে দেবো, হ্যাঁ জয় আমার বোনটা নিয়ে আসবি। কাজ করে গেছে, এরকম কাজ করে গেছে, কাজ ট্রেনের কোনো পরিস্থিতি নেই। কাল করে যাওয়ার পরে একটুখানি কোথায় করেছে, জল এত পর্যন্ত উঠে গেছিল, টেনেছে কালকের জন্য জল, এই ঘরে ঢুকে গেছিল আমার জল। পুকুরের জল রাস্তায় চলে এসছে, এটা রাস্তা বুঝেছো, তাহলে এই মতো জল থাকে, এই যে চিহ্ন রয়েছে। একশো বছরের পুরনো ঘাট, ওই পাশে ভালো দেখছে, এখানে বিশাল বড় ঘাট, কি করে পরিষ্কার থাকবে, এরকম নোংরা করে পরিষ্কার থাকে। আমাদের বাড়িতে পুরো চার গাড়ির উপরে রাবিশ ফেলা হয়েছে। এটা কি কি, এটা কি বানানো হচ্ছে? এটা একটা পাঁচিল বানাচ্ছিল, এ পাশের জায়গা কিচ্ছিল, সে পাঁচিল ভেঙে পড়ে গেছে, এত বৃষ্টি জলে পুরো ভেঙে পড়ে গেছে, আর এ বাড়ি তো পুরো ডুবে রয়েছে, জলে জল একদম, এক বছর ধরে এই অবস্থা রয়েছে।
মেন তো জানো কারা কাজটা করতে দেয় না, আমার কেএমডি এর একটা 5 কোটি টাকার কাজ, 5 কোটি টাকার কাজ কেএমডি আমাদের এমএলএ কে স্যাংশন করে দিয়েছে, সেই টাকা পুরো লুম্পে তারা আটকে দিয়েছে, তারা আটকে দিয়েছে কাজটা, ওরাই গিয়ে কেএমডি এতে কমপ্লেন করে কাজটা আটকে দিয়েছে, ওরাই আবার লোক কাজ অ্যাকচুয়ালি ভালো মানুষদের এখানে কাজ করতে দেবে না, দলটা ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে, তুমি